মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবাসীর স্ত্রী রোশনা বেগম পরিবারের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মৌলভীবাজারের প্রেস ক্লাবে বুধবার তিনি লিখিত বক্তব্য দেন। রোশনা বেগমের স্বামীর তিন সৎ ভাই সম্পত্তি ও টাকার লোভে দীর্ঘদিন থেকে তাদের অত্যাচার নির্যাতন করে আসছে, এমনকি প্রাণনাশের হুমকিতে তার ছেলে এখন বাড়ি ছাড়া। স্বামী ভাই প্রবাস থেকে দেশে আসতে পারছে না। অভিযুক্তদের নামে থানায় মামলা করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন এই নারী। সুষ্ঠুভাবে বসবাসের জন্য তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান।